পরে আল্লাহর বান্দারা কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা এই যে কয়েকদিন আগে আন্দোলনে আমার কলিজার আবু সাইদ নামের যুবক চলে গেল মুগ্ধ নামের যুবক চলে গেল শত শত যুবক প্রাণ চলে গেল নারীদের প্রাণ চলে গেল বোনেরা চলে গেল করোনায় চলে গেল ডেঙ্গুতে আবার কত প্রাণ চলে গেল চোখের সামনে শুধু লাশ আর লাশ আর লাশ ও যুবক বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক আজকে তোমাকে পাওদরিয়া নামাজের কথা বলার পরও তুমি পড়তে চাও না কারণটা কি আসলে কি মনে মনে ভাবতেছো আল্লাহর কোরআন মিথ্যা কোরআন হাদিস মিথ্যা যদি একটা প্রমাণ দাও আর আমি কোরআনের পক্ষে বলবো না আমিও তোমার মতো একজন যুবক প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমার মতো দাড়ি কামায়া যদি এখন রাস্তায় মাস্তানি করতাম কেউ আমাদের বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম তোমার থেকে কম বুঝি না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে তাও কম বুঝি না এরপরও কেন দাড়ি ফালাই না টুপি ফালাই না নামাজ পড়ি কেন জামা ফালাই না কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে বাজে কথা বলে কত মানুষ আমারা মাদ্রাসায় পড়ার কারণে বাজে বাজে কথা বলে কত মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলে বাজে কথা কয় আমরা জবাবও দেই না আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া এই পথে চলি কারণ আল্লাহর কোরআন পরে দেখলাম ওই কোরআনের মধ্যে আল্লাহ পাকে স্পষ্ট বয়ান করেছেন জান্নাতের বয়ান জাহান্নামের বয়ান ন্যাক আমল করলে কি লাভ গুনা করলে কি ক্ষতি সব আল্লাহ বয়ান করেছেন কোরআনের ভেতরে যুবক বাবার একটু জবাব দেও আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি সত্য আল্লাহর কোরান কতবারছেন সত্য অযুবক বল কোরআনের ভেতরে জান্নাতের বয়ান জাহান নামের বয়ান আছেনি এগুলো মিথ্যা কে জান্নাতে যাবে কে নামে যাবে আমার আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন ইন্নাল্লা বররা লাফি নাইম বা ইন্নাল লাফি জান্নাতের যারা করবে তারা দল রবের সাথে মোলাকাত যদি করতে চাও ওরে আমার সম্মানের চেয়ারে বসাইছেন আমার রব আমার এত সুন্দর চেহারা দান করেছেন আমার আব্বা আম্মা দান করে নাই কে দান করেছেন ওই রবেরে কেন চিনো না রে বাবা ওই রব তোমারে তোমার তোমার দেয় ওই রব মেধা দিছেন ওই রব ওই রবের সাথে সম্পর্ক তৈরি করে যাও না হয় যদি তোমার বিশ্বাস হয় ওই কিন্তু কবরে গেলে শাস্তি হবে হাসরে শাস্তি হবে মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার সুযোগ নাই ও আল্লাহর বান্দারা জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জাহান্নামটা নামটা গুনাগারের জন্য কেমন ভয়ংকর আল্লাহ তাও بیان করেছেন জান্নাতিন তাজরিমিং তাহতি আল আনহার আল্লাহ নেক আমল ওয়ালাদের এমন সুন্দর জান্নাত দিবেন যেখানে ঝর্ণা প্রবাহমান থাকবে মধুর নহর দুধের নহর পানির নহর থাকবে যেই জান্নাতে বাথরুম নাই যেই জান্নাতে কোনো যুবতী যুবক সারা বুড়া থাকবে না কালো মানুষ থাকবে না এই জান্নাত তারা পাবে যারা দুনিয়াতে নেক আমল করবে কি আমল নামাজ না পড়া নাকামল রোজা না রাখা নেকামল মানুষের হক নষ্ট করা একটু চিন্তা করেন ভাই ন্যাকামল করতে গেলে যে হুজুর লাগবে এটা শর্ত নয় আমার দেশে ডাক্তার আছে পাচক তো নামাজ পড়ে নাই তা আপনি তাকে জাহান্ন বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও শত ছাত্র পাগরি মাথায় লাম্বা মনে হয় কোনো মসজিদের মাদ্রাসায় পড়ে নাই পাশত্য নামাজ জামাতের সাথে পড়ে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আল্লাহ হেদায়তদান করুক এরে আল্লাহর গোলাম রবের সাথে মোলাকাত যদি করতে চাও দুইটা কর্মসূচি এক নাক এবং কর কিন্তু সতর্ক বানিয়েছে শিরিক করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা বড় জুলুম। কারণ শিরিক যারা করবে তারা মুশরিক আল্লাহ কোরআনে বলেন মুশরিকদের জন্য জান্নাত হারম ওয়ামাই শিরিক বিল্লাহ, ফাকাত হার রাম আল্লাহ আলাইহিল জান্না যারা আল্লাহর সাথে অংশীদার বানাবে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারম এ রেনবির উন্নতির দল আল্লাহর সাথে জুলুম কর জুলুমের নাম শিরিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ শিরিক মুক্ত জেন্দগি আমাদে রেদান করুন সিরি আবার অনেক প্রকার আছে ওদিকে যাব না ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন এক নাম্বার কর্মসূচি নেয় কামল করবেন দ্বিতীয় কর্মসূচি সিরিক করা যাবে না এটা একা একা সম্ভব না কোন মুরব্বীর মাথা হাতে চলতে হবে কারণ পেছনে গার্ডিয়ান না থাকলে ওই সন্তান ভালো পথে চলে না পেছনে ভালো শিক্ষক গার্ড না দিলে ওই ছাত্র লেখাপড়া ভালো হয় না যেই উন্নতের পেছনে ওলামায় কেরাম গার্ড দিবে না আর উন্মত গার্ড নিবে না ওই উম্মত সঠিক লাইনে কোনো দিন থাকতে পারবে না ওলামায় কেরাম মুরব্বী আল্লাহওয়ালা এদের পরামর্শ নিয়ে চলো রে বাবা পাঁচ অক্ট নামাজ পড়ো নিজের মনটাকে বুঝাও আজকে আমিও যদি নামাজ সারিয়া চলতাম কোনো বাধা নাই কিন্তু আল্লাহর কোরআন বলে বুনানিয়া কবরে গেলে হাস্যরের ময়দানে উঠলেন জাহান্নাম সারা উপায় নাই আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআন শেরীফের মধ্যে বয়ান করেছেন ওয়াইলুল্লি কুল্লি উমাজা দিলুমাজা আল্লাহাদি জামা আমা আদ্দাদা আদাদা আন্না মালাহু আখলাদা কাল্লা লাইম নাফিল হৌতমা ওয়ামা আদর কামাল হতমা নারুল্লাহি কাদা ও যুবক বাবারা তোমরা মাঝে মাঝে রাতের বেলা তোমার ডিউটি পালন করার পরে মোবাইলে টু কোরআন শরীফের বাংলা সুরার তরজমা ভরিও এই সুরার তরজমা ভরো আবার যদি সময় পাও আর একটা সুরার তরজমা ভরিও আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুরু তুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন আরেকদিন সময় পাইলে আর একটা সুরার তরজমা ভরিও এর দ্বারা তোমার দিল

এগুলো জাহান্নামের বায়ান ও যুবক বাবারা টাকার ধান্দায় যদি ঘুরতাম তাহলে কত রাস্তা আছে ও আল্লাহর বান্দা জেনে শুনে মাদ্রাসায় পড়েছি জানি মাদ্রাসায় পড়লে কোনো চাকরি সরকার দেয় না আমাদের চাকরি লাগেও না কিন্তু সম্মান দেওয়ার মালিক আল্লাহ সার্টিফিকেট চা সম্মান দেয় না চাকুরি সম্মান দেয় না কই টাকাওয়ালা বিল্ডিং কইরা ক্ষমতার চেয়ারে থাই তো অসম্মানী হইয়া চলিয়া গেল সম্মান দেওয়ার মালিক দুনিয়াটা কিছুই না রে বাবা আল্লাহর উপরে ভরসা করিয়া চলো আজকে তোমার ডানে ভাবে বন্ধু আর বান্ধবীর অভাব নাই মরিয়া গেলে তোমার মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে কেমন বন্ধু সাথে সাথে নাম্বার দিলেন কারণ বন্ধু নাই নাম্বার মোবাইলের এই নাই ও বাবা যতই বাহাদুরি করো ওই অন্ধকার কবরে তোমার বন্ধু কেন তোমার আপন মা বাবাও যাবে না ওই মরণের কথা স্মরণ করো রে বাবা দুনিয়াতে কেউ মরণের থেকে পালাইতে পারে নাই ও আল্লাহর বান্দারা চোখের সামনে কত লাশ দাফন করলাম তোমার আমার মতো কত যুবক তাকায়া দেখো আজ রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না মনটাকে বোঝাও রে বাবা তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে চাকরি করে ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না একোনো সময় আছে তওবা করে নাও কারণ জাহান্নামী হইয়া কবরে যায়ও না নবীর তরিকা বাঁধিয়া কবরে দিয়ে যায়ও না রে বাবা কত যুবক ছেলে আরামে কোনো অসুস্থ রোগীও না ঘরের সুস্থ ছেলে একটা বাইক নিয়া মাকে বলে মা একটু বাজারে যাই এক ঘন্টা আমার বন্ধুর সাথে দেখা করে আসবো বাইক নিয়া সন্তান গিয়া লাশ হইয়া বাড়ির দরজায় হাজির কোন দিন মরণ হবে জানা নাই গুমের মধ্যেও মরণ হয় পানির ভিতরেও মরণ হয় অতএব এখন থেকে তওবা করে নাও বয়ান তো আমার থেকে তুমি কম বুঝো না কম জানো না বরং আমাকে তুমি উল্টা বয়ান করার মতো যোগ্যতা ময়দানে বর্ষ কিন্তু এই যোগ্যতা দিয়া নাজাদ পাওয়া যাবে না ন্যাক আমলার চোখের বাণী ছাড়া যদি আল্লাহর আদালতে হাজির হও উপায় নাই রহমতের নবী যার কোনো গুণা নাই আম্মা জানাই বলেন নবী আপনি কান্না করেন কেন নবী বলেন আয়সা তেমতের ময়দানের কথা আমার মনে পড়েছে এই জন্য আমি কান্না করি বলে কেন সেখানে কি হবে নবী কাদেনার বলেন আয়সা ওই কঠিন দিন আমার উম্মতের কি উপায় হবে আমার উম্মতেরা যদি গুনার কারণে জাহান নামে যায় আমি নবী কেমনে বরদাস্ত করব কেন নবী কারণ কি নবী বলেন না জানো না এই জমিটা হবে কেয়ামতের মাঠ নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে সব নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ আমার আম্মাজান বলেন নবী লজ্জা পাবে না মায়ার নবী বলেন আয়েশা হাশরের হাসরের ময়দানটা এত বড় কঠিন ওই ময়দানে যখন নারী আর পুরুষ দাঁড়াবে মাথার উপরে সূর্যের গরম ওদিকে জমিনটা তামা অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার একদিকে আমার মাওলা পাকের কুদরতির আগার নিত আওয়াজ লিমানিল মুলকুল মুল্লা আমার আল্লাহ রাগার আওয়াজ যখন দিবেন হাসরের ময়দানটা থর থা থর করে কেঁপে উঠবে ও আয়সা উলঙ্গ অবস্থায় নারী দাঁড়াবে পুরুষেরা দাঁড়াবে কেউ কারো দিকে তাকানোর সময় হবে না সবাই কান্নাকাটি করবে চিৎকার করবে এমন অবস্থা হবে আয়েশা জানি মূষা নবী শেষ দায় পরে কাঁদবে ঈসা নবী কাঁদবেন আদম নবী কান্না করবেন ও আল্লাহ আমাকে বাঁচাবার ব্যবস্থা কর আমার কে উপায় হবে সমস্ত নবীরা কান্নায় বিভো উন্মতের কথা পর্যন্ত কেউ আর মনে নেবেন না আমার উম্মতেরা নবীদের কাছে যাবে সুপারিশের জন্য সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আগুনের গরম সহ্য করা যায় না নবীরা সবাই তারা এ দিবে আদম নবী বলবে আমি পারব না যাও মুসা নবী বলবে আমি সুপারিশ করতে পারব না যাও ঈসা নবী বলবে আমি পারব না ইব্রাহিম নবী বলবে আমি পারব না উম্মতেরা বেকার আর হয় হাসরের মাঠে পাগলের মতো গুরুবে আর কানবে আম্মাজান বলেন আয়েশা আম্মা বলেন ও নবী তখন কি উপায় হবে নবী বলেন আয়সা সর্বশেষ এই উন্মতেরা আখিরি নবী আমি মুহাম্মদের তালাশ করবে কোথায় পাওয়া যায় নবীর দ্বারা একটু সুপারিশ নি করানো যায় ও নবী আপনাকে কোথায় পাবে উন্মতেরা নবী বলেন ওই হাসরের কঠিন সময় আমি আমার মাওলা পাকের সামনে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না করব নবী কান্না করবেন নিজের বাঁচাবার ফিকিরে ঈসা নবী কান্না করবেন নিজের ফিকিরে নুহু আলাই হিসালাম কান্না করবেন নিজের ফিকির নিয়া আর আমি শেষ পড়িয়া আমার মাওলার দরবারে কান্না করব একবারও বলবো না আমাকে বাঁচাও আমার ফিকিরের কথা আমি বারবার কান্না করবার বলবো আল্লাহ আমার উন্মতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান নামেরা গুনে না যায় আমার উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাবো না ও আয়েশা শুনিয়া নাও আমার আল্লাহ আমার কান্না দেইখা বলবেন নবী কাঁদবেন না মাথা করেন আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আমি খুশি হইয়া আবার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব আম্মা বলেন নবীজি কোটি 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 মানুষের ভেতর উন্মতের চিনবেন কি করে নবী বলেন আয়েশা আয়সা দুনিয়াতে যেই উন্মতেরা পাঁচ বেলার নামাজ পড়তে গিয়া পাঁচ তো নামাজে অজু বানাইয়া নামাজ পড়লো তেমতের কঠিন সময় ওই অজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখিয়া ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব আমি নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করাবো কিন্তু যারা নামাজ নাই রোজা নাই আমার সুন্নতির জবাই করিয়া যাবে আমি তাদের বলবো উম্মতেরা ভেগে যাও তোমরা আমার উম্মত না আমি তোমাদের নবী না ও এলাকার মুসলমান ও যুবক পর্দার রানের মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আজকে যদি বেনামাজি হইয়া আল্লাহর আদালতে হাজির হয়েয়া যান গুনা অবস্থায় যদি আজরাইলাশিয়া ইল হাজির হয় তেয়ামতের দিন যদি নামাজ নিয়ে দাঁড়াইতে না পারি তেয়ামতের ময়দানে নবীর সামনে যদি দাঁড়িয়ে নিয়ে দাঁড়াইতে না পারি আমার নদী বলবে ভেঙে যাও আমার আল্লাহর গাই আওয়াজ হবে কাহান্নামের শিকর লাগাও এই পেনাবাজিরে জাহান্নামের ভেতরে ঢুকাও ও যুবকেরা বাবাজিরা মিথ্যা মনে করিও না রে আল্লার কোরান নবীর কথা গুনা নিয়া কবরে গেলে উপায় নাই হাসরের ময়দানে উপায় নাই এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাক দাও ও তাই মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপন জানে না যদি জানতো কেউ সম্মানের নজরে দেখত না ও আল্লাহ তুমি কত দয়ার মালিক হাজারো গুণা করার পরেও তুমি দেখছো জানছো তারপরও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই মাছ বন্ধ করো নাই গাছের ফল বন্ধ করো নাই ও আল্লাহ আজকে তওবার নিয়ত করছি আর গুণা করব না এরে যুব মদিনার নবী কি বলে গেছেন তোদের ব্যাপারে জানো না রহমতের নবী এমন এক নবী যার কোন তুলনা নাই উদাহরণ নাই যেই নবীর জন্য আজও দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত পাগল ওই নবীরে বিধর্মীরা চিনিয়া কালেমা পরে কপাল খারাপ তুই মুসলমান হইয়া নবীরে চিনো না যদি চিন্তি সেলুনে যাইয়া দাড়িটারে খুর ঘুর লাগাই দিনা। دنیا میں ہو دنیا کا تو لوگ نہ ہو مسل کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بند بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی

সেই সময় বুড়া আবু না নবীর দুশ্মন আবুল আহাব বুড়া নবীর দুশ্মন ওত বাবুরা নবীর দুশ্মন সাহেব বাবুরা নবীর দুশ্মন আর যুবক নবীর কলিজা আট বছর থেকে এগারো বছরের বয়সের আল্লাহর গুলাম নবীর চাচা তো ভাই হজরত আলী নবীর হাতে হাত লাগাইয়া সাহসিকতার রাস্তা ওপেন করে দিলেন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হজরত আলী এখন তিনি আর চাস্ত ভাই না এখন তিনি সাহাবি কিছুদিন পরে তিনি হবেন পয়গম্বরের কেশে আলী রহমতের নবী দোয়া করলেন আনা দারুল দারুলিউন বাবু হা আমি মোহাম্মদ মোহাম্মদের ঘর আর এই এলম হেকমতের ঘরের দরওয়াজা আমার আলী আল্লাহ আলীর এমন এলেম দান করেছেন হজরত আলী এলেমের এত মূল্য দিয়া কয় মান আল্লা মানি হরফান ইনসা আনসা আতাকা এই ছাত্র বাবারা ভালো করে শুনে নাও আলীর কথাটা হজরত আলী বলেন আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিল সে আমার মাথার মুকট চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন চাইলে বিক্রিও করতে পারেন এলেমের এত দাম এলেম এত দাম তোমাকে আমাকে শিক্ষা দিয়েছে চেয়ারে বসার মতো যোগ্যতা যে তৈরি করেছেন আমার আব্বা পারেন নাই মা পারেন নাই একজন শিক্ষক আমার পেছনে সময় দিয়া আমাকে এলেম দিয়া এই চেয়ারে বসার যোগ্য বানায় দিছেন আমি দস্তকাত দিতে জানতাম না আমার শিক্ষক আমাকে দস্তকাত শিখাইছেন আমি নাম লেখতে পারতাম না আমার মা বাবায় নাম লেখা শিখায় নাই আমার আব্বা আম্মার নাম সহ গ্রামের নাম ঠিকানা আমার শিক্ষক শিখাইছেন শিক্ষকদের এত মূল্য যারা বেয়াদবি করবি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله तल्लाह মাদ্রাসা বুঝিনা স্কুল কলেজ বুঝিনা যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চাও না হয় মরার আগে পতন হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইলো ক্ষমা হবে না কারণ বান্দার হক শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না লিকুন নি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুন মারিতাম মিন আদাবি পাওয়ার দেখানের জায়গা ভাব না পাওয়ার দেখাও মা বাবার সাথে পাওয়ার দেখাও এলাকার সাদাদারিওয়ালা মুরব্বির সাথে পাওয়ার দেখাও শিক্ষকের সাথে বহু ছাত্র উলঙ্গ হইয়া রাস্তায় পাগলের মতো ঘুরে ভালো ইংলিশে কথা কয় পাগল আবার ইংলিশ শিখলো কই মানে আলাদা কথাও শিখে নাই ছাত্র ছিল ভালো কিন্তু বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে আছে না নাই আরবিতে কথা কয় পাগল হইয়া আরবি শিখলো কই কয় মাদ্রাসার আরবি লাইনের ভালো ছাত্র ছিল বেয়াদুবির কারণে পাগল হয়ে গেছে قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله پیغمبر বলেন যে আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় সম্মান কে দেয় আল্লাহ বুঝা শুনে কই যুবক বাবারা সম্মান দেয় আর মালিক কে আল্লাহ দিলে তোমার হিংসা লাগে কেন তুমি বিরোধিতা করো কেন তোমার হালাত নিয়ে চিন্তা করো আল্লাহ আমাদের হেদায়ত দান নবী কত খুশি হইয়া বলেছেন বুড়ারা বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে অমরের মতো বান্দা সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে নবীর গর্তান কাটতে গিয়ে কালেমা কালেমা পরে পতাকা উড়াই দিলেন রহমতের নবী কলিজা দিয়া দোয়া করেছেন সেই অমর সাতাশ বছরে নবীর হাতে কালেমা পরে এমন এক সময় যেই সময় মক্কার কাছে নবীর হাতে পুরুষের মুসলমানের সংখ্যা উনচল্লিশ মহিলা মুসলমান হলো এগারো জন চল্লিশের কোঠা পূরণ করতে গিয়া ওমর কালেমা ভরিয়া এবার কয় নবী ওপেনে দাওয়াত দিতে হবে গোপনে না আল্লাহর নবী সাহস পাইয়া দিল খুশি হইয়া ওমরের জন্য এমন দোয়া করেছেন এখন ওমরের এমন পাওয়ার বাড়ছে ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না বুঝেননি কিছু সাতাশ বছরের ওমর শয়তান ভয় পায় আমি বাঙ্গালী এক বাট পার নষ্ট হয় হুজুর শয়তান আমারেও ভয় পায় তো ওমরের ভয় পায় তোরে পায় কেন পায় করছে আমি বড় শয়তান শয়তান জানে না এমন কিছু আকামের খবর আমি জানি শয়তান এমন আকাম করতে ভয় পায় যেগুলো আমি ভয় পাই না ওমরের শয়তান ভয় করে রহমতের নবীর মোহাব্বতের নজর লাগছে কলবের ভেতরে যুব রহমতের নবীর উপকার করেছে বলো যুবক তোমার দ্বারা আমার নবীর উপকার হলো না ক্ষতি হলো হিসাবটা মিলাও তুমি নিজে দাঁড়িয়ে রাখতে পারো না তোমার দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় তুমি আর একজনকে উৎসাহ দাও ভাই নবীর আদর্শে দাঁড়িয়ে রাখার দরকার পারি না দোয়া করবেন তুমি রাখছো আলহামদুলিল্লাহ তোমার কপাল ভালো আর তুমি যদি উল্টা অ্যাকশন দাও এই তুই বিয়া করছো না সর্বনাশ তুই এত টাইমে দাঁড়ি রাখলি বুজুর্গ হয়ে গেছ তোর কপালে বিয়া নাই আছে না নাই এমন অভিশপ্ত যুবক হইও না পারলে কারো উপকার করো না পারলে চুপ থাকো কারো ক্ষতি করিও না পারলে কারো প্রশংসা করো না পারলে চুপ হয়ে থাকো কারো বদনাম বলিও না খবরদার এমন যুবক হইও না যে যুবক তোমার কপালে মা বাবার বর্ধয়া তোমার আচরণে মুরব্বীরা বরদোয়া করে তোমার আচরণে আলেম বরদোয়া করে এমন কপাল নিয়ে দুনিয়ায় বাঁচিয়া লাভ নাই আল্লাহ কোরআনে বললেন যারা আমার সাথে মোলাকাতের আশা করে তাদের জন্য কর্মসূচি দুইটা রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের কোনো কর্মসূচি নাই বলেন তো একটু দিল থেকে আল্লাহর সাথে মোলাকাতের আশা আসলে আসেনি নাই তাল মিলেন না আসলে আসেনি এই আছে আছে কইয়া যদি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কাটার নামাজ না তো লাভ করবীর হাদিসেরে চল যখন যাহা চায় মনে নবী কে দাঁড়াবে পুষির মিজানে নবী বিনে কে দাঁড়াবে পুষির মিজানে ও গো নবীর উম্মা তেরা সেরে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তারা বে মিজানে নবী বিনে কে তারা বে তো মিজানে এরে নবী রাশি রহমতের নবী উন্মতের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন আম্মাসান আয়ে আনহা বলেন আমি দেখি নবী একদিন আমার হুজরায় বসে বসে কান্না করেন আমি ভয় পেয়ে গেলাম ইয়া আল্লাহ আপনি কাঁদেন কেন আমার থেকে কোনো বেয়াদবি হয়েছে নাকি নবী বলে না না তোমার থেকে বেয়া কেন হবে তুমি ভয় করো কেন আয়সারু আনহা বলেন ও পয় আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে ছয় বছর বয়স আমার নয় বছর যখন আমার বয়স আমি আপনার ঘরে আসছি ওই জন্য আমার ভয় না জানি আমার চলাফেরায় কোনো বেয়া হ আম্মাজান আয়সার সাথে নবীজির বিয়া হলো কত বয়সে কারবার ছয় বছর আয়সা রাজি আল্লাহ বয়স নবীজির ঘরে আসেন কত বছরে নয় বছরে নবীজি আঠারো বছর আম্মাজানের যখন টোটাল বয়স কত আঠারো তখন নবী বিদায় নিলেন বলুন তো নবীজির ঘর করলেন কত বছর কয় বছর মাত্র নয় বছর টোটাল বয়স কত আম তো হয় না বিয়েই আর আম্মাজানের আঠারো বছর বয়স নয় বছর ঘর করলেন নবী বিদায় আম্মাজান কি পাইলেন নয় বছরে আম্মাজান বলেন দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে علم رائع زان زکر دن بے حساب خلق رادا دن جواب بے بان سواب حق ندارد دست خلق زاری را نستئی خسلت اکی دن داری را ایرے اللہ غلام আল্লাহ মধ্যে পান্দাদের বয়ান করেছেন তিন পদ্ধতিতে ও যুব আল্লাহ পাক সবার দিয়ে সব খেদমত দিবেন না এক এক লাইনে এক একজনকে আল্লাহ কাজে লাগাই দিবেন এর মধ্যে বিধর্মীরে আল্লাহ মুসলমানের চাকর বানায় দিছে ওরা চাকরি কইরা মাসে বেতন নিবে মুসলমানের চাকর হলো এহুদি বেঈমান সবাই আর মুসলমান আল্লাহর চাকরি করবে বেঈমানের বেইমানের আর চাকরি করার সময় মুসলমানের হাতে নাই যারা বেঈমানের গোলামি করে এরা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার নাই আমি মাইক বানানোর সময় নাই ফ্যান বানানোর সময় নাই বানাইবে হুদিরা মাইক বানাও স্পিকার বানায় সামনে দাও বয়ান করবো ফ্যান বানায় দাও বাতাস লাগবে টাকা নিয়ে যাও আমাদের আরামের জন্য সব কর্মচারী আর বেইমানেরা আমাদের কর্মচারী কিন্তু মুসলমান এটা মাথায় নাই মুসলমান বেইমানের গোলামের জন্য পাগল হয়ে গেছে এই জমিন আল্লাহর আমরা আল্লাহর নবী আমাদের ভয় কিসের দুনিয়াটা কন্ট্রোল করবে মুসলমান পুরা আমি তোমাকে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতে গিয়া তোমাকে আমি হুজুর বানাবার জন্য আসি নাই তুমি একজন পাগড়ি ভরিয়া হুজুর হ্যা স্কুল ছেড়ে দাও এ দাওয়াতের জন্য আসি নাই বরং ভালো করে বোঝার চেষ্টা করো যুবক বাবা রবের সাথে মোলাকাত যদি করতে চাও এত সুন্দর আসমান কে 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 বানাইলেন 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 জমিন এত সুন্দর কণ্ঠ কে দান করলেন তোমার বাবায় কে দান করছে কণ্ঠ আল্লাহর দেওয়া গজব না নেয়ামত শকর আদায় করা উচিত না মুসলমানের মধ্যে কণ্ঠ বাজে বেইমানের মধ্যে কণ্ঠ নাই এটা মুসলমানের গৌরব না তাহলে যে ঠোঁট বাঁকা কই কয় কণ্ঠ সারা আছে কি তা তোর দরকার কি তুই গাঞ্জা খাও নামাজ পড়ো পড় না বেপর্দায় চলো কণ্ঠ সারা আছে কি তোর লাগবে কি লাগবে বলো যারা কণ্ঠকে বাঁকা নজরে দেখবে মূলত তারা আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে দোয়া তো না উল্টা আরো বেরো দিতে আল্লাহর গোলাম রবের পরিচয় নাও কে আবার রব মাকে কে চিনো মায়ের জন্য কলিজা কাঁদে বাবাকে চিনো বাবার জন্য কলিজা কাঁদে নেতা ছিল নেতার জন্য তুমি রাস্তায় স্লোগান দাও কল্লা দিতে রেডি হয়ে গেছো নেতার জন্য নেত্রীর জন্য কিন্তু তুমি আমার আল্লাহকে চিনো না আমার নবীকে চিনো না তুমি যদি নেতা নেত্রীর জন্য জীবন দিতে চাও আমি কেন আমার আল্লাহর জন্য নবীর জন্য জীবন দেব না ও যুবক বাবা আমি শুরুতেই বলেছিলাম তুমি মুসলমান তোমাকে আমার বয়ান বুঝাইতে এত কষ্ট হবে কেন আমি মুসলমান তুমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা অথচ আমি টুপি খুলতে চাই না তুমি টুপি মাথায় দিতেই চাও না বিষয়টা কিনে যুবক আমার টুপি না দিলে লজ্জা লাগে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আফসুস অযুবক বাবা রাগ করিও না পায়ে ধরে ক্ষমা চাই বুঝাবার জন্য বলি তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ তুমি কলেজে পড়ো কলিজা দিয়া দোয়া করে গেলাম ভালো করে খেয়াল করে শুনো তুমি কলেজে পড়ো বাধা নাই স্কুলে পড়ো বাধা নাই ডাক্তার হও বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই প্রফেসর হও বাধা নাই তবে এক জায়গায় বাধা বেয়াদব হইও না বেয়াদব হইও না তোমার আচরণে যেন কখনো কোনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন মো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মো নবী কষ্ট না পায় তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে তুমি আমাকে একটু সত্য কথার সাক্ষী দিয়া বলো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পরে নাই পাঁচ অব্দ নামাজ পড়ে পরে কলেজে পরে আসে না নাই তুমি তোমাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন এত খারাপ তুমি কেন নামাজটা পড়তে পারো না নাকি বলবা কোরআনে নামাজের কোনো ভ্যালু নাই নামাজ লাগে না একটা দলিল দাও আমিও নামাজ বাদ দিব দাড়ি লাগে না একটা কোরআন হাদিস দিয়ে দলিল দাও আমিও দাড়ি ফালাই দেই ও বাবা এই দেড় হাজার বছর হয়ে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে কেউ পারে নাই একটা ভুল যদি এখনো বের করে দাও আল্লাহ নাই কোরআন নাই কিচ্ছু নাই নাই কেটে জামা ফেলে দিব নাচ গান শুরু করব কিন্তু তুমি কেন এ দুনিয়ার মহা মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা করিয়াও পারে নাই বরং বহু বিধর্মী কালেমা পরে মুসলমান হয়েছে ও আল্লাহর বান্দারা তুমি আমার রবের চিনো না এই কারণে তোমার কাছে বয়ান ভালো লাগে না আমি টুপি ফেলতে চাই না তুমি টুপি মাথায় রাখতে চাও না কেন এই টুপির মধ্যে যে কি মজা তুমি এইটা দিলের মধ্যে নিতে পারো নাই আমি দাঁড়িয়ে কাটতে চাই না তুমি রাখতে চাও না তোমার পাও বয়ান করি কত কষ্ট করি আমাদের মতো কষ্ট জমিনে ওরা করে না ওলা টাইম মতো খানা নাই টাইম মতো ঘুম নাই একটা মানুষ যদি টাইম মতো খানা না খায় তার শরীর অসুস্থ হয়ে যাবে টাইম মতো যদি না ঘুমায় তার শরীরটা অসুস্থ হয়ে যাবে আমরা এত কষ্ট করি দ্বিতীয় আবার আইসা রাতে ঘুম নাই খানা নাই প্রতিদিন বয়ান আবার এসে এক দুই ঘন্টা চিল্লায়া চিল্লায়া বয়ান করা এটা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না তাও যদি পাঁচ মিনিট হইত দশ মিনিট এক কথা ঘন্টাকে ঘন্টা তাও আবার এক লেভেলের মানুষ যদি হইতো টেনশন ছিল না হর এক পদের মানুষ গওয়া কি কেউ ফাঁসকুল্লি দেখলে মাথা গরম কেউ দাড়ির বিরুদ্ধে কেউ নাবির নিচে হাত বাঁধে কেউ হাত বাঁধে কেউ কৌমির কথা শুনলে মজা পায় কেউ আবার কষ্ট পায় এই রকম তাবলিগের কথা শুনলে কেউ মজা পায় কেউ কষ্ট পায় এরকম বেতাল মানুষ এক জায়গায় বসাইয়া টাকা নাই খাওয়ন নাই এদের বয়ান শুনাইয়া এরপরে দিনের লাইনে চালানো আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না ও যুবক বাবারা জীবনে তো কম না মনটাকে একটু বুঝাইও মাওলা জ্ঞান নষ্ট করিও না না তুমি ডাক্তার ডাক্তার হইয়া শুধু এই এলাকার গোটা দিছে দুনিয়াতে সম্মানের জীবন কায়েম করর যুব তুমি ইঞ্জিনিয়ার হইয়া তুমি একজন প্রফেসর হইয়া দামি জায়গায় থাকো দুনিয়া থেকে বিদায় হলেও যেন তোমার নামে ইতিহাস লেখা হয় কবি নজরুলের ইতিহাস পড়ো কত গৌরব করো ওই কবি নজরুলের ইতিহাস কায়েম করতে গিয়া সময় নষ্ট করে নাই তোমার মতো সারা রাত্র মোবাইল নিয়ে যদি গুণায় কাটাইত কবি নজরুলের নাম কেউ নিত না এই হাতের দ্বারা কম গুনা করি নাই চোখের দ্বারা কম গুনা করি নাই জবানের দ্বারা কম গুনা করি নাই ও যুবকেরা মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ তোমার মতো কত যুবক আজকে নামাজ পারে যুবক আল্লাহকে বলো আল্লাহ আমি কেন পারব না আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে মা বাবায় বেজার হয়ে গেছে তওবা করো আর আল্লাহরে কও আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না আর বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব মুরব্বিদের দোয়া নিয়া চলব তওবা করার মতো যদি নিয়াত থাকে মনা ফেঁকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন একজনের হাত খালি ফিরাইয়া দিয়ে নারে রে মালি শায়তানের ধকায় পরে গুনা করেছি আর গুনা করবো না আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লা হিরফিন আল আমিন আলা দুয়াসাল মুয়ালা সৈয়ীদুললাম ইমল মুরসালিম ওয়ালা আলিহি ওয়াস হাবিহি আজমাইন ইয়া আর হামার يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون وَالْجُزَابِ সৈল আসকাম ও দয়ার মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি কত ওলামায় কেরাম কত মুরব্বি হাজি সব কত ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর